দর্শক বন্ধুরা, এসটাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি বেহালাতে এবং আজকে কিন্তু বেহালার রং নিঃসন্দেহে সবুজ বেরুন, তার একটাই কারণ মোহন বাগানের ISL জয় এবং কলকাতা হকি লীগ জয় উপলক্ষে কিন্তু বেহালার 14 নম্বর থেকে শখের বাজার অবধি মোহন বাগান সমর্থকরা একটি পদযাত্রা আয়োজন করেছে। এবং শুধুমাত্র বেহালার মানুষ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মানুষ তথা মোহন বাগান সমর্থক তারা কিন্তু আজকে এই পদযাত্রায় হাজির হয়েছে। এবং এই পদযাত্রায় নিঃসন্দেহে একটা বেশ দারুণ একটা পদক্ষেপ বলাই যায়। সেখানে রয়েছে দোতলা বাস, রয়েছে ঘোড়সওয়ার গাড়ি, এছাড়া রয়েছে রনপা, জাগলার থেকে শুরু করে মহিলা ঢাকি, থামসা মাদল, কি নেই, একেবারে একটা উৎসব যেন তৈরি হয়েছে এই DH রোডের ওপর। আমরা জানি কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা এই DH রোড, এবং সেটি যেন ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেছিলো মোহন বাগান সমর্থকদের এই উৎসবের জন্য, সেটা বলাই যায়। কিন্তু সব মিলিয়ে একেবারে বেহালার রং কিন্তু সবুজ মেরুন, এবং এই উৎসবে কিন্তু মোহন বাগান সমর্থকদের সাথে থাকতে উপস্থিত ছিলেন মোহন বাগান কর্মসমিতির সদস্য সহ সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব বাবুন ব্যানার্জি তারা উপস্থিত ছিলেন, এছাড়া প্রাক্তন ফুটবলারদের মধ্যে অমিত ভদ্র, সুব্রত ভট্টাচার্য সহ একাধিক প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন। সব মিলিয়ে একটা দারুণ একটা পরিবেশ এই DH রোডের ওপর বেলা 14 নম্বর থেকে শখের বাজার অবধি এই লম্বা পদযাত্রায় কিন্তু আমরাও সাথী রয়েছি। তো চলুন দেখে নিই আজকের এই পদযাত্রার কিছু বিশেষ মুহূর্ত। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড়, ওহি SRMB TMT। চারটি সময় র্যালি করে আমরা এতক্ষণ পর্যন্ত সবাই অধীর আগ্রহে বসেছিলাম যে লাস্ট প্রোগ্রামটা কোথায় হবে, কোনখানে হবে। সেই লাস্ট প্রোগ্রাম যার শেষ ভালো তার সব ভালো। এই স্টেজ থেকেই বলতে চাই, যেখানেই মোহন বাগান সেখানেই জয়লাভ। মোহন বাগান সমর্থকরা দেখিয়ে দিলেন যে মোহন বাগান কেন সেরা। যাই হোক, আজকে এইটুকুনি আমি বলতে চাই যে আপনারাও এত সুন্দর একটা র্যালি তৈরি করলেন, যেটা করলেন এটা কিন্তু ইতিহাসের পাতায় রয়ে যাবে। আশা রাখবো যে এই অনুষ্ঠানটা করছে, আমি নিশ্চয়ই আপনাদের সাথে আছি, আমি আলাদা করে কিছু নই, আমি আপনাদের সাথেই আছি। যেভাবে ওই সাফল্য পাওয়া মোহন বাগানের সাফল্য পাওয়ার খেলোয়াড়দের যেভাবে কৃতিত্ব আপনারা জানাচ্ছেন, আমি আপনাদের সাথে সেইভাবেই কৃতিত্ব ওদের জানাই যে না, ওরা মোহন বাগানের মান সম্মান বজায় রেখেছে। যাই হোক, এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।